কেন্দ্র অধিকারী মহাশয়কে এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। রাজ্য বিজেপির সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়কে বলুন, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, ভারত মাতা কি। আরে মাননীয় অমিত শাহজি আমাদের সামনে আছেন, এই আওয়াজ হবে না নবান্নের চোদ্দ তারা পর্যন্ত এই আওয়াজ পৌঁছানো যায়। দু হাত তুলে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, জে পি নাড্ডা, অমিত শাহ, অমিত শাহ, ভারত মাতা কি। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ মহাশয়, উপস্থিত সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, প্রাক্তন সভাপতিগণ দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তথাগত রায় থেকে শুরু করে অন্যান্য সিনিয়র লিডারশিপ, আমি সবার নাম নিতে পারছি না, মাফ করে দেবেন, সম্মানীয় বিধায়ক সাংসদগণ, সম্মানীয় জেলা সভাপতিগণ, এবং এত বাধার পর এই লক্ষ লক্ষ সংখ্যায় যে বঞ্চিত মানুষেরা এখানে এসেছে তাদের সকলকে আমি আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই, এবং আমার সংক্ষিপ্ত বক্তব্যে শুধু দু চারটি কথা বলতে চাই। মাননীয় বিরোধী দলনেতা বলেছেন যে অমিত শাহজি অনেক পরিশ্রম করে পাঁচটি রাজ্যে ভোট প্রচার করে এসেছেন, তিনি মূল বক্তা, আমরা সময় নেব না, আমরা দু মিনিটের মধ্যে শেষ করে দেব। কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই, মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোকে, যিনি অমিত শাহজি আসবেন বলে ভয়ে ঘর থেকে বেরোচ্ছেন না, ঘরের মধ্যে লুকিয়ে আছেন যে কোন সময় তাকে ধরে নিয়ে যাওয়া হবে। এই ভিড় দেখতে পাচ্ছেন দিদি, এই ভিড় দেখুন, এই ভিড় দেখুন। চব্বিশে অমিত শাহজি আমরা করে দেব খেলা, ২৬ মিটিয়ে যাবে মেলা, তৃণমূলের মেলা শেষ হয়ে যাবে, তৃণমূল সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। চোরেদের সরকার আর নেই, চোরেদের সরকার, চোরেদের সরকার, পিসি চোর, ভাইপো চোর, পিসি চোর, ভাইপো চোর, জ্যোতি চোর, মানিক চোর। বন্ধুগণ, আজকের দিনে আমি আর বক্তব্যকে বাড়ালাম না, শুধু এটুকু বলছি যে পুলিশ প্রশাসন বাধা দিয়েছেন তাদের চিনে রাখুন, বিজেপির লক্ষ লক্ষ কার্যকর্তা কর্মী এখানে এসেছেন, বাধা পার করে এসেছেন, বিজেপির কর্মীরা আর কোনো বাধা মানবে না। তৃণমূল যে ওষুধ বোঝে আমরা সেই ওষুধই বোঝাবো, ঠান্ডাও দেব, ঠান্ডাও দেব, ঠান্ডা হবে তৃণমূল। তাই বন্ধুগণ, আজকের এই ভিড় সম্পূর্ণভাবে আমাদেরকে প্রমাণ করছে যে এইবার অমিত শাহজি যে লক্ষ্য দিয়ে গেছেন আমরা ৩৫ পার করব। কি করব তো, করব তো। আর এই যে বাদিকে মঞ্চের বাদিকে স্টিলের বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে এখনো পর্যন্ত ৫০,০০০ কমপ্লেন জমা পড়ে গেছে। দিদি উনি বলেছেন না উনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন সাংসদদেরকে নিয়ে, আমরা এই অভিযোগপত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দেব, আর দিদির ছুরি আমরা বের করে দেব। তাই আজকে অমিত শাহজির সামনে যিনি কাশ্মীরকে ঠিক করে দিয়েছেন, জম্মু কাশ্মীরকে সোজা করে দিয়েছেন, সেই অমিত শাহজির সামনে আমরা কথা দিচ্ছি, বাংলা টিমের হয়ে, আমরা পশ্চিমবঙ্গ বিজেপির টিমের হয়ে কথা দিচ্ছি যে আগামী লোকসভা নির্বাচনে আমরা ৩৫ পার করে দেখাবো। কি হব তো বলুন, এইবার ৩৫ পার, আমি বলবো এইবার, আপনারা বলবেন ৩৫ পার, এইবার, 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 ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সুকান্ত।